যে এখানে আমরা সুপ্রিয় দর্শক একটা দেখছি, এটা বকনা ভাই, দাঁত উঠেনি তো? সাত মাস। আচ্ছা, সাইজটা বেশ ভালো। এটা কি আপনার? আসসালামু আলাইকুম। কোথা থেকে আপনি আসছেন? সৈয়দপুর থেকে। সৈয়দপুর থেকে। এটা কত দাম চাচ্ছেন? 85,000। এটা কি জাত ভাই? রানী জাত। এটা রানী জাত, আপনারা যেটা রানী বলেন, এই যে রানী জাত, এটা নিয়ত কত আপনার? ছাড়ার নিয়ত 80। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 8 আগস্ট 2020 শনিবার, আপনারা যে হাটটা দেখছেন এটা কাহারুল হাট। এই ঈদের পরে এই হাটটি দেখুন, আজ প্রথম বসেছে এবং হাট জমজমাট এবং রাস্তার মধ্যে গরু চলে এসেছে। এই যে দেখুন, আজ এই হাট থেকে আমরা আপনারা যারা উন্নত জাতের গাভী বাছুর সহ দান জানতে চান তাদের উদ্দেশ্যে আমরা ভিডিওটি প্রস্তুত করব। তো আপনারা দেখছেন, এই যে এটা কিন্তু রাস্তা, হাট ওই ভেতরের দিকে হাট, এই রাস্তার মধ্যে দেখুন প্রচুর গরু আমদানি হয়েছে। আর তো আমরা প্রথমে একটু দেখি, এটা দাঁত কয়টা? ছয় দাঁত উঠছে। বাছুরটা কই? এই বাছুরটা আবার দেশি হয়ে গেল কেমন করে? দেশি না, এটা কি বাছুর? বকনা? সার না বকনা? সার ভাই। দুধ কতটুকু হয়? 16 লিটার। দাম কত যাচ্ছেন এটার? 1,70,000। দরদাম করছে কেউ? কত চারা ছিল তো? মানে আপনারা নিয়ত করছেন কত হলে ছাড়বেন? হ্যাঁ, আচ্ছা দেখা যাক, এখনো মানে উঠালেন কেমন ওনারা? আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আগে বলেছি আমরা এটা রাস্তার মধ্যে করছি, তো এবার আমরা একটু ভেতরে আপনাদেরকে একটু নিয়ে যাই। এই যে আমরা এখানে দেখছি সাদা কালো গরুগুলি আমরা বেশি দেখাবো, কারণ এগুলোর চাহিদা সবচেয়ে বেশি। ভাই এটা দাঁত কয়টা? জোয়ান হচ্ছে। দুধ কতটুকু হয়? 14-15। হাটের মধ্যে তো মেপে দেওয়ার কোনো নিয়ম নাই। তারপর বাছুর কোনটা? বাছুর কি সার? আচ্ছা বকনা বাছুর। এই বাছুর সহ দাম কত যাচ্ছেন চাইছেন? মানুষ দরদাম কত করতেছে? 10-20-25, ঠিক নাই গেলাগেলা। আচ্ছা গ্রাহকের ঠিক নাই। আর আপনার নিয়ত কত? নিয়ত 30 পারলে দিব। 30 হলে আপনি দিয়ে দেবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, এই যে আপনারা দেখুন একটু বাচ্চা, ওই যে আর বকনা, এই যে সাথে বকনা। এরপরে আমরা একটু দেখি এখানে। আচ্ছা দেখুন ভাই, এটা তাত কয়টা? জোয়ান। জোয়ান বাছুর? বাছুরটা তো অনেক বড় দেখছি। এই যে সুপ্রিয় দর্শক, এটাকে বকনা বাছুর? বকনা। এই যে দেখুন অনেক বড় বাছুর। দুধ কতটুকু হয় ভাই? 10 লিটার। দাম কত যাচ্ছে? 2,00,000। তারপরে দরদাম করছে কেউ? দরদাম করেনি। আচ্ছা নিয়ত নিয়েছেন কত হইলে বেচবে? না তাও এটা নিয়ত আছে তো? 1,50,000 হলে বেঁচে ফেলাবেন? 1,50,000। শুনছি প্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা, এরপরে আমরা দেখি এটা কালো গরু দেখছি। ভাই এটা দাঁত কয়টা? জোয়ান। আর বাছুরটা? সার বাছুর। এই যে সার বাছুর। ভাই দুধ কতটুকু হয়? 10। দাম কত যাচ্ছে? 2,00,000। 160। আর আপনার নিয়ত কত? দরদাম করছে কেউ? এখনো বলেনি। তা তো এটা নিয়ত তো করছে। আচ্ছা দুই একজন দাম করলে তারপর নিয়তটা হবে। আচ্ছা ভাই ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে প্রচুর আমদানি হয়েছে আজকে এই কাহারুল হাট। আপনারা জানেন যে প্রতি শনিবারে এখানে হাট বসে। এই যে এখানে আমরা একটু দেখছি, দেখুন ক্রস জাতের দাঁত কয়টা? 4টা। বাছুরটা? আচ্ছা বকনা। দুধ কতটুকু হয় ভাই? 2 বারে 12 কেজি। দাম কত যাচ্ছে? 1,60,000 চাওয়া দাম। দরদাম কি কেউ করছে? দরদাম কেউ করছে? কত? 35 পর্যন্ত দাম উঠছে, ছাড়ছেন না?
কত হলে ছাড়বেন? 40 আর 5000 হলে ছেড়ে দিবেন 40। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আগে জানিয়েছি কারুল হাট। এই যে দেখুন, ঈদের পরে প্রথম হাট বসেছে এবং প্রচুর জমজমাট। তারপর একটা দেখি এখানে এখনো প্রচুর গরু ঢুকছে, আপনারা দেখছেন। এটা দাঁত কয়টা? দাঁত চার দাঁত। চার দাঁত? দুধ কতটুকু হয়? দুধ আছে 9-10 কেজি। আর বাছুরটা কি? বাছুরটা আড়িয়া সার বাছুর, ছেলে বাছুর। আপনার নিয়ত আছে কত হলে ছাড়বেন? সমান 1 লাখ হলে ছেড়ে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, 1 লক্ষ হলে উনি বলছে ছেড়ে দেবেন। এই যে দেখুন, প্রচুর গরু ঢুকছে। এই যে আপনারা দেখছেন যে আজকে প্রচুর আমদানি, প্রচুর গরু। তারপরে আসুন সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবারে দেখি একটু সুপ্রিয় দর্শক, ভাই এটা দাঁত কয়টা? চারটা। বাছুরটা কি? সার বাছুর। এই যে দেখছো, বেশ বড় সাইজ। আর দুধ কতটুকু হয়? 6 লিটার বর্তমানে। দাম চাচ্ছেন কত? 1 লক্ষ 20। দরদাম করছে কেউ? দরদাম কেউ করছে? একের নিচে, 100-এর নিচে? আর আপনার নিয়ত কত? 100-এর উপরে নিয়ত আছে শুনছি আমরা। তারপরে আমরা একটু এদিকে দেখি, এই যে দরদাম মানে চলছে এখানে দেখুন ভাই। এটা দাঁত কয়টা? এটা দাঁত কয়টা? 6 দাঁত। দুধ কতটুকু হয়? 6 লিটার। আর বাছুরটা? 60। দাম কত যাচ্ছেন? 1 লক্ষ 20। দরদাম কত চলতেছে? মানে 90 তো বলতেছে। আর আপনার নিয়ত কত? 1-এর উপরে নিচে না? আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে এটা অনেক বড় সাইজের একটা গাভী দেখছি, অনেক বড়। ভাই এটা দাঁত কয়টা? 6 দাঁত। বাছুরটা কই? বাছুর নাই, বাছুর ছাড়া। এটা কি পেটে বাচ্চা আছে? 2 মাসের গাভ আছে। দুধ কতটুকু হয়? 8 লিটার হয় এখন। এটার দাম কত যাচ্ছে? 160। কেউ দরদাম করছে? 25 পর্যন্ত দাম উঠছে। আপনার নিয়ত কত? 40-এর নিচে বেচবে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অনেক বড় সাইজ। এই যে দেখুন, হচ্ছে 1 লক্ষ 40, এবং এটা পেটে 2 মাসের গাভ রয়েছে। এই যে দেখুন, এই কারুল হাটে এই ধরনের উন্নত জাতের গাভী আপনারা প্রচুর পরিমাণে পাবেন। এই যে আপনারা দেখছেন কারুল হাট, আজ 8-ই আগস্ট 2020 শনিবার। আপনারা দেখুন ঈদের পরে পুরো জমজমাট এই কারুল হাট। তারপর একটু দেখি ভাই, এটা দাঁত কয়টা? হ্যাঁ,1 লক্ষ 20। আচ্ছা এটার বাচ্চা নেই। তারপর আমরা একটু এইদিকে দেখি, এই যে দেখুন সাদা কালো একটা। ভাই এটা দাঁত কয়টা? 6 দাঁত। আর দুধ কতটুকু হয়? 8 কেজি দুধ হয়। আর বাছুরটা কি? এটা কি? এটা বাছুর না ওর? এর পেটে কি গাভ আছে? 6 মাসের? 2 মাস ধরো। 2 মাস। এটার দাম কত যাচ্ছে? 120। দরদাম করছে কেউ? কত? 80 পর্যন্ত দাম উঠছে। আর আপনার নিয়ত কত? 100 হইল নিয়ত। আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবার আমরা একটু দেখি, এটা কি বাচ্চা আছে? পেটে গাভ আছে? 20 দিসের? এটা দাঁত কয়টা? নতুন জোয়ান। দুধ কতটুকু হয়? 6 লিটার। 6 লিটার? 9 লিটার। এটার দাম কত যাচ্ছেন?
80,000 মানুষ দরদাম কত করছে 55 পর্যন্ত দাম উঠছে আর আপনার নিয়ত কততে ছাড়বেন 60 এর উপরে হলে ছেড়ে এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মানে 60 হলে মোটামুটি উনি বলছে ছেড়ে দিবে তো সুপ্রিয় দর্শক আবারো জানিয়ে রাখি আজ 8ই আগস্ট 2020 শনিবার আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই দিনাজপুরের কাহারোল হাট যেটা প্রতি শনিবারে বসে এবং ঈদের পরে আপনারা দেখুন পুরো জমজমাট হাট মনে হয় যে কুরবানির হাটই লেগে গিয়েছে তো এই হাট থেকে আমরা উন্নত জাতের গাভী বাছুর সহ আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করলাম এতক্ষণ এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা